Hello guys, today I'm gonna show you my first plane journey. So here's the video where I started my video. You can see this video is fully captured with my phone. So it is a Bangladesh domestic here. My phone is surrounding for the video capture. My dekhte pachhen. Pachhen video capture to thakbe. Ekhane prottekta plane hocche apnar dekhe dewa ache. Thank you.
সময়টা যখন আসছে তখন আমার আস্তে আস্তে একটু পায়ে কাজ করা শুরু হয়েছে, কারণ এখন প্লেন থেকে তেমন কিছু দেখা যাচ্ছে না। ক্লাস হচ্ছে আপনাদের আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাচ্ছিল। হয়তো একটা মার্ক আছে যেখানে, নির্দিষ্ট একটা জায়গায় যেখানে মার্ক করা, যেখানে গিয়ে হয়তো প্লেনটা স্লো হবে, তারপর হচ্ছে ওখান থেকে সাডেন হয়তো উপর দিকে আপনার উঠবে। এখানে দেখেন প্লেনটা কিন্তু থেমে গেছে, আমি ভয় পাচ্ছিলাম প্লেনটা থামছে কেন, কোনো প্রবলেম আছে কিনা। বাট ভিতর থেকে যখন এয়ার হোস্টেস আপনার সাউন্ড আসতেছিল বাইকে বাইকিং করতেছিল, তখন যদিও বুঝতে পারছিলাম যে না ঠিক আছে, এটা আসলে টেক অফ করার হয়তো এটা পয়েন্ট, এখান থেকে হয়তো আপনি একটু ওপর দিকে উঠবেন। সো ওয়েটিং 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 স্পেশালি ভিতর থেকে মনে হচ্ছে যে কীভাবে হচ্ছে কীভাবে হচ্ছে। সো স্টার্টেড, এখন দেখেন প্লেনটা কত স্পিডে চলতেছে, আপনারা বুঝতে পারবেন আশেপাশের জিনিসগুলো দেখে এত স্পিডে যে ভিডিও অলমোস্ট ব্লার হয়ে যাচ্ছে। যেহেতু ফোনে ভিডিও করতেছি সেহেতু একটু রেজলেশন প্রবলেম তো আছে। দেখেন কত স্পিড, ঘন্টায় যে কত মাইল বেগ এখন চলবে প্লেন, মানে বিলিভেবল। সো টাইম আমরা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছি, মেবি আমি ফিল করতে পারতেছিলাম না, তাই আমি নিচের দিকে মোবাইলটা করে রেখেছি। হ্যাঁ আমরা উঠে গিয়েছি অলরেডি, আকাশে পাখির মতো হয়ে গিয়েছি, প্রত্যেকে এখন দৃষ্টিতে দেখা যাচ্ছে অনেকটাই ব্লার, একদম ছোট ছোট হয়ে গিয়েছে সব বাড়ি ঘর, খুব ছোট লাগতেছে। পুরো ঢাকা শহরটা কতটা ছোট লাগতেছে, জুম করছি, জুম করার পর দেখেন রাস্তাগুলো কেমন সাপের মতো মনে হচ্ছে, ফ্লাইওভার অস্ত যাবে। এ হচ্ছে মেবি সীতাকুণ্ড, বিভিন্ন ছবিগুলো সূর্যাস্ত হচ্ছে সমুদ্রের মাঝখানে, আমরা অলরেডি চলে আসছি মাঝখান দিয়ে, আমি কিছুক্ষণ ভিডিও করি নাই, সিনেমাটা এনজয় করলাম। নদীর মধ্যে বড় বড় ট্রলার গুলা কেমন ছোট ছোট দেখা যাচ্ছে। আমাদের জার্নি কিছুক্ষণের মধ্যে হচ্ছে আপনার শেষ হয়ে যাবে প্লেন থেকে, হচ্ছে দেখেন নদীগুলা কেমন লাগাচ্ছে, মনে হচ্ছে কোনো ক্ষেত। তো এটা হচ্ছে কক্সবাজার, আপনাদের আমাদের যে 155 কিলোমিটারের সি বিচ, আমরা অলরেডি চলে এসেছি কক্সবাজারের ভিউগুলো দেখতে উপর থেকে কেমন লাগতেছে। তো এখন ল্যান্ড অন করবে প্লেন। সো বাই বাই, টেক কেয়ার।